Amerika'yı kısaltıyor, Ukrayna'yı kısaltıyor, İpaytini kısaltıyorlar. Çok iyi kısaltıyorlar. Amade şey muhakkak ya Rabbi sallallahu. Şuna da kabul edin.
yapmaz mı? Normal bakan oldu. Dekir'in seni dedi. Bu yolu yer, davul tahtları, kendi yolu için dedi. Çok pekala da. Emni kuruya davul duruya var, tabi durdu. Namlı okulu ülkesi evliğinde karış duyarası. Nafti, Pakistan'ı şey, সরকার সরকারের খেলা থেকে বাঁচার জন্য তিনি সত্য মানুষ শহীদ শহীদ হল বুকের টানা রক্ত বেরিয়ে গেল দুই রক্ত মারব সম্ভ্রম আর আমরা বাংলাদেশের কোন দিকে আমরা নিয়ে গেলাম সরকারের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হল কিছু জন কুচক্রী মহল তাকে বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করল যে সেই যুবকে তৃতীয় পক্ষ দিয়ে কাজ ছেড়ে দিল এরপর থেকে শুরু হয়ে গেল খেলা তাই বলি সেই বিএনপিও না সেই আওয়ামী লীগও না বঙ্গবন্ধু আওয়ামী লীগ আর জিয়া বিএনপি না এখন হচ্ছে পয়সা পয়সা চাই টাকা চাই সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিক ভাবে সাংবাদিক ভাইদেরকে বলতেছে আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন যেরকম স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধু আমলে কিন্তু জার্নালিজম ছিল না জার্নালিজম দলীয় ছিল না সত্য কথা সবাই লিখত সেজন্য সম্মানিত ছিলেন আজকে পক্ষপাতমূলক সাংবাদিকতা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন যদি হয় তাহলে সাংবাদিকদের নাম সম্মান পূর্ণ হবে আপনাদের উপর আস্থা থাকবে না ধর্ম মনে রাখছে লিখে এটা হল সত্য কথা তখন তারা বলবে ফেসবুকের দিকে তাকাবে বিদেশি নিউজের দিকে তাকাবে বিদেশি নিউজের দিকে তাকাবে যেমন এক সময় বাংলাদেশে তো আপনারা এক সময় মুক্তিযুদ্ধ শোনা পাকিস্তানের টেলিভিশনটা শুনতো শুনতো আকার আমি আর শুনতো বিদেশি সেখান থেকে তারা বিবিসি বাংলা অবস্থান তারা তথ্য সংগ্রহ করত এবং স্বাধীন বাংলা বেতার করে অতএব আপনারা আপনাদের প্রতি আমি অনুরোধ করব আমার প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরা আপনারা এই দলীয় আমত্ব থেকে বেরিয়ে আসতে আসেন আপনারা সত্য প্রতিষ্ঠিত হবেন আমি বলি না আমার সমর্থন করবো আমি যদি আপনাদের যুক্তি যদি সত্য হয় আমি ক্ষমা চেয়ে মাথা মতো মেনে নেব আমি সেই নীতিতে বিশ্বাস করি সঠিক পথে রাজনীতি এগোবে যেহেতু আমাদের দেশের গরিব দুঃখী মেহনতী জনতা তারা সব কিছু বুঝে না সরব সরব তাদেরকে যতদিন পর্যন্ত কুক্ষিগত করে রাখতে পারছে কালো টাকা ছড়িয়ে কালো টাকা ছড়িয়ে এবং ব্যালট চিন্তাই করে ব্যালটে সিল মেরে অথবা যাকে বলে মিডিয়া টু উল্টে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই দুটি দল খেলা চালাবে ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এখনো মানুষ কিছুটা সক্ষম
খাদ্যদ্রব্যের কোন রকমের যা জীবন ধারণ করছে কিন্তু এই পরিস্থিতি কিন্তু সামনে পরিবর্তন হবে। আর একটা হবে যে ভারতে ভারতবর্ষে একটি ভয়াবহ যুদ্ধ, একটা ভয়াবহ যুদ্ধ, ভারত এই পাকিস্তান এই তিন দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, সেজন্যই বাংলাদেশের উপরে এইভাবে চোখ পড়েছে। নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের প্রয়োজন, এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই না, এটা শুধু ভারতেরই নয়, এটা শুধু চীনের না, সবার বাংলাদেশকে ধরে রাখতেই হবে। যা তাদের যারা চায় তাদের বলে সমগ্র কারণে আমি বলব আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। যদি ভারতবর্ষ বলেছে যখন মাননীয় নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে যায় তখন ওবামা বলেছিল যে আমার সাথে যদি সরাসরি দেখা হতো আমি যদি দেখা তার সাথে করতাম, কারণ ভারত সম্পর্কে এবং মোদী সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। যদি আমার সাথে দেখা হতো আমি বলতাম আপনি যে পথ ধরে করছেন ভারত থেকে একটু প্রভূত হয়ে গেল। এটা হচ্ছে ইঙ্গিত, এটা বর্তমান প্রেসিডেন্ট বাইডেন না বলে বাবার মুখ দিয়ে বলিয়েছে। তবে এই সব বিষয়ে পাকিস্তানের যে অবস্থা এবং সেখানে যুদ্ধ প্রস্তুতি সব কিছু নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে একটা ভয়াবহ যুদ্ধ হবে, সেটা 1 বছর পরেই হোক বা 2 বছর পরেই হোক ভয়াবহ যুদ্ধ হওয়া অনিবার্য, এবং সেটা বিশ্বরাষ্ট্র কিন্তু বাংলাদেশের প্রবেশ করবে। আমি সেজন্য